ভোকেশনাল 2022 যে সমস্ত স্টুডেন্টসরা আছো তারা সকলেই জানো তোমাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে 17 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমাদের প্রি বোর্ড এক্সাম নিয়ে নেওয়া হবে। প্রি বোর্ড মানে টেস্ট পরীক্ষাও বলতে পারো, যে তোমাদের টেস্ট পরীক্ষা 17 তারিখ থেকে 28 মার্চের মধ্যে নেওয়ার কথা। এবার তোমাদের সকলের প্রশ্ন হচ্ছে এটা থেকেই কি তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে, তোমাদের কি আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বা হলেও কবে হতে পারে, এই নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি বাই প্রিয়া। তোমরা সকলেই জানো নর্মাল যে এইচএস তাদের কিন্তু 2 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত পরীক্ষা। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এতদিন যেটা হয়ে এসেছে সবসময় জেনারেলদের এইচএস পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমাদের ভোকেশনাল স্টুডেন্টদের এইচএস পরীক্ষা নেওয়া হতো। এবার ব্যাপারটা হলো তোমাদের প্রশ্নকালে সেক্ষেত্রে যে কবে হতে পারে, দেখো 26-এ যদি আগের যা নিয়ম হয়ে এসেছে যে নর্মাল এইচএস পরীক্ষার পরেই তোমাদের ভোকেশনালদের এইচএস নেওয়া হবে, সেরকম ভাবে যদি দেখতে চাও তাহলে অবশ্যই 26 এপ্রিলের পর তোমাদের পরীক্ষা হতে পারে। এবার এখানে আরো একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, 7-ই মে কিন্তু তোমাদের আবার ভোকলেন এক্সামের ডেট আছে, ভোকলেন পরীক্ষার ডেট হচ্ছে 7-ই মে। তো এখান থেকে এবং এর মাঝখানে পড়ে গেছে উপনির্বাচন। তোমরা জানো উপনির্বাচন হলে স্কুলে স্কুল নেওয়া হয়, স্কুলে ভোট হয় এবং স্কুলের টিচারদেরও ডিউটি পড়ে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রুটিন কি আবারও পরিবর্তন হবে? যদি নর্মাল এইচএস এর রুটিন আবারও পরিবর্তন হয় তাহলে সেটা 26 এপ্রিল থেকে যদি আরো বেশি হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের হয়তো পরীক্ষা আরো দেরি হতে পারে। এবার এখানে দেখো এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল এর লাস্টে একটা কথা বলা হয়েছে যে কাউন্সিল মে ডিসাইড অন কনসিডারিং আ ওয়েটেজ অন দ্য পারফরমেন্স ইন এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য স্কুল ফর দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট অফ দ্য স্টুডেন্ট। তো তোমরা যে ফাইনাল অ্যাসেসমেন্ট জমা দিয়েছিলে সেখান থেকেও কিন্তু কাউন্সিল তোমাদের একটা ওয়েটেজ কনসিডার করবে বা ওয়েটেজ একটা দেবে। তো তাই তোমাদের সকলের উদ্দেশ্যে আমার এইটাই বক্তব্য যে এখন লাস্ট 2 বছরে সত্যিই তোমাদের পড়াশোনা তো ক্ষতি হয়েইছে, তার উপর হচ্ছে যে আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে বিভিন্ন ডেট পরিবর্তন হচ্ছে এবং তার উপরে তোমাদের ওয়েবসাইটে কোনো রকম কোনো আপডেটস আসে না, তার ফলে স্টুডেন্টরা কিন্তু খুবই বিব্রত এবং খুবই তোমরা চিন্তায় আছো কি হবে তোমরা সেটা জানতেই পারছো না বা কি হতে চলেছে সেটাও তোমরা জানো না। তাই তোমাদের সকলকে বলবো তোমরা এই পরীক্ষা, এই টেস্ট পরীক্ষা বা প্রি বোর্ড এক্সাম যেটা 17 তারিখ থেকে 28 তারিখের মধ্যে নেওয়ার কথা বলা হয়েছে অনেক স্কুলে, এক্সাক্ট কোন কোন ডেটে পরীক্ষা হবে সেটা বলেও দেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কবে এই পরীক্ষাটা শুরু হচ্ছে বা কত তারিখ পর্যন্ত হবে সেটা কিন্তু তোমরা প্লিজ জানিও এবং তোমাদের সকলকে বলবো তোমরা এটা ধরে চলো যে তোমাদের হয়তো এইচএস পরীক্ষা হতে পারে, ঠিক আছে, এবং সেটা হয়তো মে মাসে হতে পারে, আর যেটা কোনোদিনও হয়নি বাট এবারে যেহেতু সবকিছু একসাথে পড়ে গেছে তাই হয়তো তোমাদের নর্মাল এইচএস এর সাথে তোমাদের পরীক্ষা নেওয়া গেলেও যেতে পারে, কিন্তু সেটার চান্স কিন্তু আমার মতে খুবই কম, কারণ জেনারেল এইচএস এর সাথে তোমাদের পরীক্ষা নেওয়াটা বেশ কঠিন বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং 28 মার্চ পর্যন্ত যেহেতু তোমাদের প্রি বোর্ড চলবে তো সেখান থেকে মেন তোমাদের যদি এইচএস পরীক্ষা হয়ও এপ্রিলের 2 তারিখ থেকে তো আশা করছি হবে না, কারণ ওরকম 2-4 দিন বাদ দিয়ে তো আবার এইচএস পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় না, মানে অন্তত পক্ষে 1 মাসের তো একটা গ্যাপ থাকবেই যাতে তোমরা আরো ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারো। তাই তোমরা সকলে এটা মোটামুটি একটা ধরে নাও যে হ্যাঁ আমাদেরকে এই প্রি বোর্ড এক্সামও দিতে হবে এবং ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিতে হবে, এইটা ভেবে এইটা মাথায় রেখে তোমরা নিজেদেরকে তৈরি করো। কারণ প্রথমেই তোমরা যদি ভেবে নাও যে না আমাদেরকে আর এইচএস এক্সাম দিতে হবে না তাহলে কিন্তু তোমাদের পড়াশোনায় অনেকটা খামতি চলে আসবে। তাই সকলকে বলবো এখনই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন, এখন প্রি বোর্ডের জন্য যে প্রিপারেশনটা নিচ্ছ খুব ভালো করে নাও, তাতে তোমাদের যদি এইচএস পরীক্ষা হয় তোমরা খুব ভালো করে পরীক্ষাটা দিতে পারো এবং একটা ভালো রেজাল্ট করতে পারো। এবং যদি পরবর্তীকালে পরীক্ষা না হয় তো সেটা আলাদা বিষয়, কোনো অসুবিধা থাকবে না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু হবেই, যেহেতু নর্মাল এইচএস হচ্ছে তাই তোমাদেরও পরীক্ষা হবে, কিন্তু এক্সাক্ট কবে হবে সেটাই তোমাদের সকলের দেখার। মোটামুটি এপ্রিলের একদম শেষে বা মের প্রথমের দিকে হলেও হতে পারে।